গায়ে হলুদের সময় বাবিরা যায় গোসল করায়। ওয়াও, নাউজুবিল্লাহ জোরে বলুন, সমাজকে পাল্টিয়ে দেব, এখন থেকে আর চলবে না, ঠিক কিনা? কারণ বেশি যদি কোন রাত্রে 12টার পরে বলবেন যে যা গাঙ্গের দিকে গোসল গোসল করে আয়া ফর, এটাই হলো সবচেয়ে বড় সওয়াবের কাজ, কথা কোন ঠিক কিনা? ভাবি হলুদ দা, মাঝে মাঝে তো হের প্রেমিকা যদি গোপনে থাকে গ্রামের হিট হয়ে যায়, এক কামে দুই কাম। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন চেয়েছি এমন ভাবে বান্দাকে বানাইছি। আমার নবী সেই সাহাবারে ডাক দিয়ে কয়, তোমার চেহারা তোমার কাছে বিশ্রী লাগতে পারে, তোমার চেহারা মানুষের কাছে বিশ্রী লাগতে পারে, মনে রাখবা তোমার চেহারার প্রতি আমার আল্লাহ রাজি এবং খুশি রয়েছে। তার আশার বাদ কষ্ট হইতেছে নাকি আপনাদের? আমি কিন্তু একটু ভিন্ন ধারায় ওয়াজ করতেছি, অসুবিধা মনে করবেন না, ইনশাল্লাহ বলেন না। এই জন্য আমি যা কিছুই বলি একটু খেয়াল করবেন, চেহারাটা বিশ্রী। আমাদের দেশে কালো মেয়ে আছে না নাই? আহারে, হে দেখলে দেখতে আসতে পছন্দ করে না। এই যে আমি যে কালো মানুষ, বিয়ে কি আটকে রেখেছে কেউ? কথা গণ, আরে আল্লাহ যদি লিখে রাখে তোমার যেখানে লেখা আছে সেখানেই তো হবে। তাই বলে কোন সৃষ্টিকে নিয়ে অবজ্ঞা করা যাবে না, কোন সৃষ্টিকে নিয়ে তিরস্কার করা যাবে না, ঠিক কি না বলুন? সৃষ্টি বানিয়েছেন কে? তো এই যে সবকিছু বানিয়েছেন আল্লাহ, সেই মালিকের সৃষ্টির প্রতি আন্তরিকতার দরকার আছে না নাই? এবার আমার নবী বলেন আরেকটা জিনিস আছে, আমার দেশের মধ্যে দেখবেন গায়ে হলুদের সময় বাবিরা যায় গোসল করায়। বলুন, সমাজকে পাল্টিয়ে দেব, এখন থেকে আর চলবে না, ঠিক কিনা? কারণ বেশি যদি কোন রাত্রে 12টার পরে বলবেন যে যা গাঙ্গের দিকে গোসল করে আয়া ফর, এটাই হলো সবচেয়ে বড় সওয়াবের কাজ, কথা কোন ঠিক কিনা? ভাবি হলুদ দা, মাঝে মাঝে তো হের প্রেমিকা যদি গোপনে থাকে গ্রামের হিট হয়ে যায়, এক কামে দুই কাম। হ্যাঁ, এগুলো হারাম হারাম হারাম, ঠিক কিনা বলো? কি এডি তো ওয়াজ নাকি আর কোনো ওয়াজ আছে? ওয়াজ তো এগুলো নাকি? সমাজকে বদলে দিতে হবে, সমাজকে পাল্টে দিতে হবে। দেবরকে ভাবি গিয়ে গোসল করাবে, সুন্দরকে হলুদ দিয়ে গোসল করাবে, পানি টানি ঢাইয়া, হ্যাঁ এগুলা চলবে? এই কথাগুলো বলার দরকার আছে। আবার দেখবেন বিয়ের দিন, মাশাআল্লাহ গায়ে হলুদের দিন, দেখবেন কনসার্ট করার জন্য ওই যে আমার কিছু জিকির আছে, এডি দেহারা ডিজে গান বানাইছে, ডিজে মিজে লাগাইয়া, ও মসজিদ, ও বাপরি বাপ, আপনি যান ঘরের ভিতরে যান, বিয়ার যান, হিন্দু বাড়ি যান, পিকনিকে যান, কনসার্টে যান, যেখানে যান, আবার নদীর পথে যান, দেখবেন লাগাইতেছে ও মসজিদ, ও মসজিদ। আমি ওই দিন গেছেন কসবা, কসবা যাওয়ার পরে কিছু হিন্দু ছেলে মেয়েরা আসছে আমাকে দেখার জন্য, তো ওরা 12 জন জিজ্ঞেস করতেছে হুজুর আপনার সাথে কিছু হিন্দু ছেলে মেয়েরা স্কুলে পড়ে, ওরা দেখা করতে আসতেছে। আমি কি হিন্দু, যেহেতু একটা সফট মাইন্ড আমার মধ্যে কাজ করলো যে ঠিক আছে ওরা ওখানে দাঁড়িয়ে বলো আমাকে দেখে যাওয়ার জন্য, তো ওরা আসছে, আসার পরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তোমরা আমাকে চিনো কেন? কো হুজুর আপনার জিকিরগুলো আমরা শুনি। আমি কি মাশাআল্লাহ, ওই কোনটা কোনটা শোনো? কবর মসজিদ। হ্যাঁ, আমি কি মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, যেখানে হিন্দু বাড়িতে আমরা মসজিদ বলার সুযোগ ছিল না, এই উসিল্লাই হিন্দু বাড়িতে ঢুকছে মসজিদ, কথা কন। যদি যদি কাম হয়ে যাবে তাহলে দৌলত পরে বিশ্বের সাইসা মরি দিয়ে যাবো, আর কথা কন, ঠিক কি না? কারণ কখন কার কোন মাইন্ড কোন দিকে চলে যায় বলা যায়, পরিষ্কার কথা, কোনো বেজাল রাখছি না, ডাইরেক্ট কথা বলেই ভালো। এবার আল্লাহর হাবি বলেন তুমি চিন্তা করো না, হাতে একটা কাগজ নিলেন, হাতে কাগজ নিয়ে এইভাবে তিনি একটা কলম ধরলেন, কলম ধরে এইভাবে লিখলেন, লিখে 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 এই কাগজটার এইভাবে বটলেন, বইটা এমনি বটে দিলেন যে নও তুমি তো বিয়ে করতে পারো না, তবে এই কাগজটা এমন এক জায়গায় নিয়ে যাবে যে ওই লোকটার কাছে গিয়ে এই কাগজটা দিয়ে দিবে, এরপরে কাগজের ভিতরে কী লেখা আছে এই লোকটা পড়বে, পড়ার পরে কি উত্তর দেয় সেটা আমার কাছে এসে বলবে, তবে ওই ওই লোকটার কাছে দেওয়ার আগে তুমি কিন্তু খুলবে না। এরপরে ওই বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পরে ওই বড়লোক
অনেক বড় লোক কাগজটা দিয়েছেন, কাগজ দেওয়ার পরে ওই লোকটা পড়ছে, পড়ার পরে জিজ্ঞেস করছে নবীকে যাইয়া বইল এটা হবে না, পরে ওই লোকটা জিজ্ঞেস করে কি লিখছিল আপনি কেন না করলেন, কই লিখছিল আমার একমাত্র মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য, এই জন্য তোমার যে চেহারা এই চেহারার সাথে তো আমার মেয়েরে মানায় না, এই জন্য যাইয়া বলে দিও আমি রাখতে পারলাম না কথাটা। এই কথাটা বললে বলার পরে এ সে লোকটা বলতে দেখতেছেন চিঠিটা লেখলো, নিচে লেখা আছে ইতি মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা প্রেরকটা কি সাধারণ না অসাধারণ? যাওয়ার পরে দেখার পরে যেই মাত্র বলছে যে আমি রাজি না, ঠাস কইরা সে কান্না করে দরবার থেকে বেরিয়ে যাচ্ছে, আর হুট করে ওই ভিতর থেকে মেয়েটা সব অবলোকন করতেছেন, মেয়েটা বের হয়ে বলতেছেন বাবা এই লোকটা আসলো অত্যন্ত আনন্দের সাথে কিন্তু যাওয়ার সময় কান্না করে যাচ্ছে তার কারণটা কি? এই কথা বলার পরে বাবা ডাক দিকে, মা গো তুমি তো আমার একমাত্র মেয়ে, আমার টাকার কোনো অভাব নাই, আমার তো কোনো ছেলেও নাই, যাকে যার কাছে তোমাকে বিয়ে দেয় সেই তো সেই সম্পদ রক্ষণাবেক্ষণ করবে। মা নবীজি এই চিঠি পাঠিয়েছিল তার সঙ্গে তোমাকে বিয়ে দেওয়ার জন্য, এখন তোমার যে সুন্দর এই সৌন্দর্যের সাথে তার সৌন্দর্যের কোনো মিল হয় না, এই জন্য আমি তাকে না করে দিয়েছি, নবীর কাছে যেন এই খবরটা পৌঁছে দেয় যে আমি রাজি না। মেয়েটা ডাক দিয়ে কয়ে বাবা ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী গো, ডাক দিয়ে কয়ে ও আমার বাবা আমার নবী চিঠি পাঠাইছে আমার বিয়ের প্রস্তাব, আমার কাছে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। এই লোকটা আসার সময় হাসতে হাসতে আনন্দের সাথে এসেছে আর আপনি তারে কান্না করে বিদায় করে দিয়েছেন। একটা কথা মনে রাখেন, এই লোকটা যদি চোখের পানি ফালাইয়া নবীর কাছে ডাক দিয়া বলে আপনি বিয়ের মধ্যে রাজি হন নাই, তাইলে আপনি হাসরের ময়দানে কি জবাব দিবেন? আমি তো বড় আপনার ভাগ্যবতী মেয়ে গো, আমার বিয়ের প্রস্তাবকারী আর পৃথিবীর কেউ না, আমার মত লীলা আমি এবার মেয়েটা ডাক দিয়ে আব্বা গো, ও আব্বা আপনি একটা কাজ করেন, এই লোকটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন, তবে একটা কথা মনে রাখেন গো বাবা এই লোকটা যাওয়ার আগে আপনি নবীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন। এই কথা বলার পরে লোকটা কান্না করে নবীর সামনে গেল, নবী ডাক দিয়া বলে ও সাহাবিরি, ও সাহাবি তুমি কি এনেছো খবর? ইয়া রাসূলুল্লাহ সে রাজি হই নাই। এই কথা বলতে বলতে মেয়ের বাবা এসে হাজির হয়ে গেল, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মস্ত বড় ভুল করেছি, আমি মেয়েটার বিয়ের ব্যাপারে না করেছিলাম, এখন দেখলাম আমার মেয়েটাও রাজি, আমি এত হিসাব মিলাইতে পারি নাই, আমি এখন রাজি আছি। এবার এই কথা বলার পরে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দেওয়ার পরে ওই ছেলেটার সামনে বাবার সামনে এই ছেলেটার ডাক দিয়ে কয় তুমি যে বিয়ে করবা তোমার কি আছে? এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমার কিছু নাই, জীবনে যা কিছু আমার সম্পদ ছিল গো নবী সব সম্পদ আমি আপনার কদমে সব আমি দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার কিছু নাই, আছে শুধুমাত্র ভালোবাসা, আপনার প্রতি ভালোবাসা আমারে মুগ্ধ করে সব সম্পদ আমি বিসর্জন কইরা ফালাইছি। এবার নবী ডাক দিয়ে কয় এবার বিয়ের ব্যবস্থা তো হবে, কয়েকটা সাহাবি এই মুহূর্তে দৌড়াইয়া নবীর সামনে আসলো, ইয়া রাসূলুল্লাহ এই আমার বন্ধু আপনার সাহাবির সম্পদ না থাকতে পারে, আমরা সব সাহাবি মিল্লা তারে সম্পদের মালিক বানাইয়া দিমু। এই কথা বলার পরে সাহাবিও খুশি, ওই দিক দিয়ে মেয়ের বাবা বাড়িতে গেছে, যাওয়ার পরে মেয়েটা ডাক দিয়ে কয় বাবা আমার রহমাতুল লিল আলামিন কি বলেছে? কয় রহমাতুল লিল আলামিন বিয়েতে রাজি হয়েছে। এবার ডাক দিয়ে কয় বাবা আপনার মেয়ে কয়জন? কয় আমার মেয়ে হলো একজন। আপনার ছেলে কয়জন? কয় আমার ছেলে তো নাই, তুমি তো সব সম্পত্তির মালিক। ডাক দিয়ে কি বাবা, ও বাবা আমার সম্পত্তির
অর্ধেক কামারে লিখে দেন, বিয়ে বসার আগে আমি অর্ধেক সম্পত্তি নবীর প্রেমিকের দান করে দিব। আল্লাহু